এতদিন গুলি উপেক্ষা করে সড়কে ছিলেন আন্দোলনে, আজও লাঠি হাতে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, তবে আন্দোলন নয়, রোদ বৃষ্টি উপেক্ষা করে সড়কে রয়েছেন শৃঙ্খলা ফিরাতে। যানবাহন নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক সার্জেন্টের মতোই, শুধু মামলা নেই, গাড়ি চলছে নিয়ম মতো। শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা সড়কে যানজট নিরসনে যেখানে সেখানে পার্কিং না করে নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং করতে চালকদের নির্দেশনা দিচ্ছেন। শুধু সড়কে যান চলাচলের শৃঙ্খলা নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়। সড়কে পড়ে থাকা অসংখ্য ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ জনগণকে সড়কে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ করেন তারা। আমরা নিজেরা যদি আসলে ময়লা না করি, এই শহর কখনো ময়লা হবে না। সেজন্য আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া, প্রত্যেকটা পরিবারের সদস্যরা যাতে এই কাজগুলো করে, আর আমাদের আশপাশে যারা ব্যবসায়ী বলেন, বিভিন্ন চাকরিজীবী, সবাই যদি আমরা যদি ময়লা যদি না করি তাহলে এখানে কখনো ময়লা হবে না। আমাদের আশপাশ থেকে শুরু করে পুরো বাংলাদেশ পরিচ্ছন্নতার একটা রোল মডেল তৈরি করে দিব। আমরা রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করতেছি, কারণ এই ময়লাগুলো আমাদের দেশ বা সমাজের জন্য এগুলো আবর্জনা, এগুলো কষ্টদায়ক। আমি বলবো এই ময়লাগুলোর চেয়ে আমাদের অফিস আদালতের ময়লাগুলো, আমাদের দুর্নীতি, আমাদের চেয়ার টেবিলের, আমাদের ঘুষ বাণিজ্য, অন্যান্য ময়লাগুলো আমাদের দেশের জন্য এর চেয়ে বড়ো ক্ষতিকর। আমরা রাস্তার ময়লা যেমন পরিষ্কার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমি আশা করবো দেশবাসীর কাছে আমরা আগামী নতুন সম্ভাবনাময় বাংলাদেশে অফিস আদালতের এই নোংরা ময়লাগুলো, দুর্নীতিমুক্ত দুর্নীতিযুক্ত অফিসারগুলো আমরা ওনাদেরকে মুক্ত করতে পারবো। শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন প্রদান করছেন, ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলানো সহ সকলকে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। রাত জেগে এলাকা পাহারা ও সড়কে শৃঙ্খলা পালনে দেশের তরুণ যুবাদের পদক্ষেপে খুশি জনসাধারণ। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।